দীর্ঘ ছ বছরের আইনি লড়াই আবেগের টানা পড়েন ডিএনএ পরীক্ষা এসব কিছুর পর অবশেষ মেতৃত্বের কথা স্বীকার করে নিলেন নব্বই ছুঁই কংগ্রেস নেতা নারায়ণ দত্ত তিওয়ারি তিনি মেনে নিয়েছেন বছর চৌত্রিশের রোহিত শেখর তার ছেলে তার বক্তব্য ডিএনএ টেস্টেও প্রমাণ হয়ে গিয়েছে রোহিত তার ছেলে এ কথা মেনে নিতে এখন তাঁর আর কোনো দ্বিধা নেই রবিবার রাতে রোহিতকে নিজের বাড়িতে ডেকে কথা বলেন এন ডি তিওয়ারি মেনে নেন রোহিত তাঁরই ছেলে वहां पे हमारी लड़ाई लड़ी गई और तिवारी जी ने स्वीकार कर, कर कर किया आप सबके सामने स्वीकार किया कि मैं उनका पुत्र हूं और मैं इसी की लड़ाई लड़ रहा था बिल्कुल स्पष्ट रूप से कहा कि मेरा बेटा है उन्होंने जैविक पुत्र तो कहा ही वो तो क्योंकि उनको डीएनए वाला ही शब्द याद थे इसलिए लेकिन बाद में जब रोहित ने कहा कि जैविक तो, तो कोई नहीं कहता है कि जैविक यह बायोलॉजिकल पुत्र है पुत्र तो पुत्र है आप पुत्र हाँ हाँ मेरे बेटे हो 2008 সালে এনডি তিওয়ারিকে তাঁর বাবা বলে দাবি করে আদালতের দ্বারস্থ হন রোহিত কিন্তু উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল এনডি তিওয়ারি তখন তা মানতে চাননি শুরু হয় আইনি লড়াই জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত দিল্লি হাইকোর্টে এখনও মামলা চলছে এরই মাঝে পৃতৃত্বের কথা স্বীকার করে নিলেন তিওয়ারি রোহিতের প্রতিক্রিয়া তিনি এটুকুই চেয়েছিলেন এবিপি আনন্দ